নমস্কার বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 6-এর বইয়ের কোর্সে দেখি, দেখতে পাচ্ছ 1.3 করব। এর আগে আমি দুটো পার্ট কমপ্লিট করেছি, এটা সম্ভবত থার্ড পার্ট। তো তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের পার্টগুলো দেখে নাও, ঠিক আছে? আমি এই পার্টের একে একে অঙ্কগুলো করছি, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই দুইয়ের গুলো কিছুই নয়, একের গুলো, একের গুলো জাস্ট ঘরের ছবি আঁকতে বলেছে। এইটা একটা ঘর, মানে রং করা আছে কত অংশ সেটা বলেছে। এইটা একটা, দুটো, তিনটে দেওয়া আছে। তো এখানে দেখো টোটাল ঘর কতগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, টোটাল হচ্ছে 10টা, ঠিক আছে? তার মধ্যে রং করা আছে কত অংশ? তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 7 অংশ রং করা আছে। কত অংশের মধ্যে? না, 10 অংশের মধ্যে, ঠিক আছে? মানে পরীক্ষায় তোমরা যখন তোমাদের ইউনিট টেস্টে 15-র মধ্যে ইউনিট টেস্ট হয় ধরো, যখন তখন তুমি যদি 10 পাও তাহলে সেটা উপরে লেখে না, তাহলে 15-র মধ্যে 10, বা তোমার যদি 25-এর মধ্যে হয়, তুমি যদি 20 পাও তাহলে 20, এইভাবে লেখে, ঠিক আছে? মানে যেটা যার মধ্যে তুমি পেয়েছো সেটা উপরে লেখে, আর যতর মধ্যে পেয়েছো সেটা নিচে লেখে। তাহলে এখানে টোটাল আছে দেখো 10টা ঘর, আর রং করা হয়েছে কত? 60টা। তাহলে এটা 7/10 অংশ। এখানে তো দেখো 1, 2, 3, 4, 5, 6টা, টোটাল 6টা ঘর আছে। তার মধ্যে রং করা নেই দেখো কতগুলো ঘর? 5টা। 1, 2, 3, 4, 5, টোটাল হচ্ছে 6টা, আর রং করা নেই 5টা। আর এখানে রং করি করতে বলেছে 1, 2, 3, 4, 5, টোটাল 5টা ঘর। এটা যতগুলো অংশ তুমি রং করবে সেটা উপরেও লিখতে হবে। কেউ যদি দুটো অংশ, এখানে 2, 5 অংশ রং করি বলেছে, মানে বলে দেওয়া আছে, তাহলে 1, 2, 3, 4, 5টা ঘর টোটাল, ঠিক আছে? 5টা, যতগুলো ঘর সেটা নিচে থাকে, আর রং করেছে 2টো অংশ, তাহলে তুমি যে কোনো 2টো অংশ রং করে দাও, ঠিক আছে? আর কিছুই নয়। তো দুইয়ের অঙ্কগুলো দেখো, দুইয়ের কি বলেছে? দুইয়ের এটা বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। অর্ধেক রুটি মানে কি? অর্ধেক মানে হাফ, আবার কত অংশ হবে? একটা রুটি যদি একটা হয়, মানে গোটা অংশ যদি এক হয়, তাহলে অর্ধেক মানে 1/2, তাহলে লিখবো ওটা অর্ধেক রুটি বলতে মোট রুটির 1/2 অংশ, 1/2 অংশ, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? মোট রুটি যদি এক হয়, মানে এক অংশ হয়, তাহলে হাফ হচ্ছে অর্ধেক রুটি, ব্যাস এটা উত্তর। তো দুইটা বলেছে আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটের সমান 8টি টুকরো করে তার 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে দিলাম, আর বাকি টুকরো নিজে খেলাম। আমরা কে কে চকলেটে কত অংশ খেলাম? তাহলে তোমার 8টুকরো কি করেছে, 8টুকরো টোটাল চকলেট 8টা ভাগ করেছে আর কি, তার মধ্যে তোমার 3 টুকরো বোনকে দিয়েছে আর 2 টুকরো ভাইকে দিয়েছে, আর বাকি কতগুলো থাকছে? তাহলে 8 আর 3, 8টার মধ্যে 3টে আর 2টো যদি তোমার বাদ দিয়ে দেয় তাহলে হচ্ছে আর পড়ে থাকে 3। মানে যদি আমি লিখি বিটা, লিখবো কি, বোনকে দিল, বোন পেল কত, আর মোট চকলেট হচ্ছে ভাগ করেছে 8টা, আর পেয়েছে কত দেখো, 3টে 3টে টুকরো, উপরে লিখবো 3 দিয়ে লিখবো অংশ, ঠিক আছে? আর ভাইকে দিল কত, 2 টুকরো, তাহলে 2/8 লিখবো, ভাই পেলো, তাহলে ভাই পেলো 2/8 অংশ। তাহলে আর নিজে পেলাম, মানে আমি খেলাম, যেটি যদি লিখি আমি পেলাম কত, টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে তোমার যদি আমি ভাবি 1 অংশ। এটার আগে আমি ভাই ও বোন মোট পেলো সাইডে বের করে নিচ্ছি, মানে টোটাল থেকে তো আমি যেটা পাবো সেটা কি বলেছে, মানে ভাই ও বোনকে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা নিজে খেলাম। তাহলে ভাই ও বোন কত পেলো, ভাই ও বোন পেলো কত, না 2টো যোগ, মানে 3/8 + 2/8, ঠিক আছে? ভাই আর বোন যোগ করলাম।
কিন্তু 8 লস আগু হয় তাহলে কত হবে? এখানে 8 আছে, এখানে 8 আছে, তাই উপরে একই আছে, তাহলে 8 লস আগু, উপরে দুটো যোগ হয়ে যাবে, 3 আর 2 5, 5 অংশ। তাহলে আমি পেলাম কত হবে টোটাল, যদি 1 অংশ ভাবি তাহলে 1 থেকে 5/8টা বাদ, ঠিক আছে, তাহলে 8 লস আগু, 8 লস আগু, তাহলে কত হবে, 8-এর সঙ্গে 1-এর গুণ হয়ে যাবে, 8 - 5, 8 থেকে 5 বাদ দিলে কত হবে, 3/8 অংশ, তাহলে হয়ে গেল। তাহলে কে কত অংশ পেয়েছে বলেছে, দেখো কে কত অংশ চকলেটে কে কত অংশ পেলাম, তাহলে বোন পেলো 3/8 অংশ, ভাই পেলো 2/8 অংশ, আর আমি পেলাম 3/8 অংশ, তো অঙ্কটা এখানে কমপ্লিট। এবার 2-এর C, 2-এর C কী বলেছে, 2-এর C বলেছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো এবং মৌলিক সংখ্যাগুলো লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা, মানে নিচে পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, আর উপরে হবে মৌলিক সংখ্যা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা, দেখবো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি কি, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, সবগুলোই, ঠিক আছে, মানে ভগ্নাংশ আকারে হবে না, গোটা গোটা হবে, ঠিক আছে, মানে 2/5, 3/7 এরকম হবে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অতএব মোট পূর্ণ সংখ্যা কত, মোট হচ্ছে 10টি, মানে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে, 100 নয়, 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে 10টা মোট। আর মৌলিক সংখ্যা কত, মৌলিক সংখ্যা হচ্ছে তোমার এখানের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 2, 3, 5, 7, মোট কত, মোট মৌলিক সংখ্যা কত 1 থেকে 10-এর মধ্যে, আছে 4টি, তাহলে লিখবো, অতএব, অতএব কী লিখবো, যেটা বলেছে মৌলিক সংখ্যা, মোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মোট পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যার কত অংশ, না মোট পূর্ণ সংখ্যা হচ্ছে 10টি, আর মোট মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, ঠিক আছে, সেটাই বলেছে যে মোট এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক মৌলিক সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটা নিচে মৌলিক সংখ্যাটা উপরে, ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 2 × 4, 5 × 10, মানে 2/5 অংশ কাটাকাটি করলে হচ্ছে, এটাই বলেছে উত্তর, ঠিক আছে। এরপর ডিটা কি কি বলেছে দেখা যাক, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি কমলা লেবু পড়ে রইল, দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি কমলা লেবু ছিল, তাহলে দেখো মানে প্রথমে দাদুকে দিয়ে দিল, তারপরে 2টো পড়ে রইল, মানে মুখে মুখে হচ্ছে অঙ্কটা, দেখো টোটাল যদি 4টে, তুমি ধরো 4টে, উত্তর হচ্ছে 4টে, ঠিক আছে, 4টে কমলা লেবু আছে, তার অর্ধেক তুমি দিয়ে দাও দাদুকে, তাহলে অর্ধেক দিলে কত থাকবে, 2টো থাকবে, তাহলে সেই 2টোই পড়ে রয়েছে বলেছে, তাহলে এটা আমাকে কীভাবে করতে হবে দেখো, তাহলে লিখবো অর্ধেক লেবু দাদুকে দিলে কী লিখবো, না দাদুকে দিলাম, দাদুকে দাদুকে দিলাম কত, না হচ্ছে 1/2 অংশ লেবু, ঠিক আছে, অংশ লেবু মানে অর্ধেক দিচ্ছে, তারপরে বাকি লেবু কত, না বাকি লেবু তাহলে অর্ধেক মানে হাফ দিলেও, তাহলে বাকি লেবু কত, টোটাল যদি 1 ধরি তাহলে 1 থেকে 1/2 বাদ, তাহলে লস যদি 2 হয় তাহলে 2×2 - 1 মানে হাফ অংশ, তাহলে হাফ অংশ, এটা হচ্ছে বাকি লেবু, মানে প্রথমে দাদুকে দিল, তারপর যে বাকি থাকে যেগুলো পড়ে রয়েছে সেটা হচ্ছে হাফ অংশ, তো এই হাফ মানেই বলে দিয়েছে, দেখো 2টো, দেখো অর্ধেক লেবু দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল, তাহলে হাফ, তাহলে এই যে হাফ পেয়েছি, এই হাফ অংশ মানে হচ্ছে 2, মানে হাফ অংশ মানে কত, হাফ অংশ মানে 2, তাহলে 1 অংশ মানে কত, 1 অংশ মানে হচ্ছে তোমার এই 2টা ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে 2 × 2 মানে হচ্ছে 4, উত্তর 4টি, ঠিক আছে, তাহলে আবার প্রথম দিয়ে বলছি, দাদুকে দিলাম হাফ অংশ লেবু, বাকি লেবু থাকছে 1 থেকে 1/2 বাদ, তাহলে হচ্ছে 1×2 অংশ, 2 লসাগু করলাম, এই হাফ অংশ মানে পড়ে রয়েছে 2টো লেবু, তাহলে 1 অংশ মানে কত, এই 2টা এখানে চলে গেল, তাহলে 4টি লেবু, তাহলে এটা হচ্ছে উত্তর, তাহলে কী লিখবো শেষে,
যে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে ছিল 4টি লেবু, ঠিক আছে? দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে ছিল 4টি লেবু, 4টি লেবু, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? এরপর চারের ইটা কি বলেছে? না, চারের ইটা বলেছে একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে, আর দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। এইরকম অঙ্ক তুমি ক্লাস 5-এ করেছো, তাহলে এখানে আমরা করছি, দেখো। প্রথম গ্লাসের শরবতে চিনি আছে কত? 1/5 অংশ, আর দ্বিতীয় গ্লাসের শরবতে আছে 2/7 অংশ। দিয়ে এইটা না এটা কোনটা বড় সেটা দেখবো, তাহলে সেটাই হবে উত্তর। তাহলে প্রথম গ্লাসের শরবতে চিনি আছে, ওটা লিখবো। প্রথম গ্লাসের শরবতে চিনি আছে সমান 1/5 অংশ, ঠিক আছে? আর দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি আছে কত? আছে 2/7 অংশ, 2/7 অংশ। তাহলে কি করতে হবে ছোট বড় দেখার জন্য? মানে 1/5 যদি আমরা লিখি, তাহলে কি করব? আর 2/7, এইটা বড় না এটা বড়, কি করে দেখব? না, নিচে যেটা থাকে, উপরটাকে বলে লব, নিচে বলে হর, লব আর হর, তাহলে হর দুটোর আমরা লসাও করব। তাহলে 5 আর 7-এ লসাও কত? 5 আর 7-এ লসাও হচ্ছে মিলছে না, কোনো দিয়ে কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে গুণ হয়ে যায়, তাহলে হচ্ছে 35। তাহলে আমাকে নিচে, মানে নিচে আমাকে 35 বানাতে হবে। ক্লাস 5 এরকম অঙ্ক শিখিয়েছি, 35 বানাতে হলে কী করবো? উপর নিচে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি নিচে 35 বানাবো। তাহলে 5 4 শূন্য এমন কিছু কত দিয়ে গুণ করলে 35 হবে? না, 7 দিয়ে। তাহলে 5 7 হচ্ছে 35, আর উপরে হচ্ছে 7, এখানে কত হবে? 2/7। তাহলে 35 বানাতে হবে, তাহলে 5 দিয়ে গুণ নিচে, তাহলে উপরেও 5, তাহলে হচ্ছে 10/35। তখন নিচে দুটোই সমান চলে এসেছে, ঠিক আছে? তাহলে এখন আমি বলতে পারি কোনটা বড়। 35 35 হয়ে গেছে, তাহলে এটা 10টা বড়, তাই বলতে পারি দ্বিতীয় শরবতে বেশি চিনি আছে, মানে শরবত বেশি মিষ্টি বলেছে যে, মানে কোন শরবত বেশি মিষ্টি, তাহলে লিখব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি, বেশি মিষ্টি, বোঝা গেল? এটা হলো উত্তর। তাহলে প্রথম গ্লাসের শরবতে চিনি আছে কত দেখলাম? 1/5, দ্বিতীয় গ্লাসে দেখলাম 2/7। 1/5 আর 2/7-এর মধ্যে কে বড় সেটা আগে চেক করব। তাহলে কি করতে হয়? হরগুলোর লসাগু করতে হয়, লসাগু করলাম 35, তাহলে 35 লসাগু, তাই আমাকে নিচে 35 বানাতে হবে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? না, 7 গুণ করলে, আর এখানে 5 উপর নিচে 7 গুণ করে দিতে হবে তাহলে। আর 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? না, 5, তাই উপর নিচে 5 গুণ, তাহলে 5 গুণে 10, আর নিচে হচ্ছে 35। তাহলে এইটা হচ্ছে বড়, তাই লিখবো দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। এবার চারের এফ কি বলেছে? চারের এফ বলেছে স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি? তাহলে 1 থেকে ওইটা বাদ দিলেই তো উত্তর হয়ে যাবে। তাহলে লিখবো স্কুলের গেটে রং করা হয়েছে সমান 5/7 অংশ। স্কুলের গেটে রং করা হয়েছে সমান 5/7 অংশ, ঠিক আছে? তাহলে রং করা বাকি আছে কত? আচ্ছা, 1 থেকে এই সব বিয়োগ 5/7, মানে হচ্ছে তোমার 7 লসাগু, তাহলে 7-এর সঙ্গে 1-এর গুণ, মানে 7-5, মানে হচ্ছে 2/7 অংশ, ঠিক আছে? 2/7 অংশ এটা বাকি আছে, হয়ে গেল অঙ্কটা। তাহলে এরকম অঙ্ক থাকলে বাকি সবসময় 1 অংশ টোটালটা ধরে নিতে হয়, আর দিয়ে তারপরে যেটা রং করেছে বা যা বলবে সেটা থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? এরপর চারের জি বলেছে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি টাকার কত অংশ খরচ করলাম, কত অংশ এখনো আমার কাছে বাকি আছে, মানে আমার কাছে এখনো আছে। তাহলে 20 টাকা খরচ করেছে, ওই 20 টাকা আছে, 5 টাকা খরচ করেছে, তাহলে
কত টাকা তোমার কত অংশ, তাহলে অংশ বের করব। তাহলে সবসময় অংশ বের করতে হলে তোমার ভগ্নাংশে আকারে লিখতে হবে। তাহলে নিচে 20, 20 টাকার মধ্যে খরচ করেছে 5 টাকা, তাহলে 5/20। আর কত অংশ এখন আছে না, 1 থেকে 5/20 বিয়োগ, তাহলে লিখবো কি, লিখবো খরচ করলাম। আমি লিখি যেটা বলেছে, তাহলে আমার কাছে আছে 4-এর জি, আমার কাছে আছে, আমার কাছে আছে কত টাকা না তোমার হচ্ছে, দেখো বলেছে 20 টাকা, 20 টাকা, ঠিক আছে। খরচ করলাম কত, খরচ করলাম কত, 5 টাকা, 5 টাকা। তাহলে এবার এবার ভগ্নাংশে বলেছে, তাহলে কি করব, ভগ্নাংশে বলেছে, তাহলে বায়াকার লিখব, তাহলে লিখব 20 টাকার 5 টাকা খরচ সমান কি লিখব না, 5টা উপরে নিচে হচ্ছে 20, ঠিক আছে, মানে 20 টাকার মধ্যে 5টা খরচ করছে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করছি, 5 একে 5, উপরকে যত দিয়ে কাটবো নিচেকে তত দিয়েই কাটতে হয়। তাহলে উপরকে 5 দিয়ে কাটলাম, তাহলে 5 একে 5 আর 4 5 20, মানে 1/4 অংশ, ঠিক আছে। এটা একটা উত্তর গেল, তাহলে একটা উত্তর গেল, একটা উত্তর গেল। আর কি কত অংশ আমার কাছে এখনো আছে, তাহলে এখনো আছে, এখনো আছে কত, 1 থেকে 1/4 বিয়োগ সে আগের মতো, আবার বাকি বললে 1 থেকে বাদ, তাহলে 4 লসাগু, তাহলে 4 একে 4 -1, 4 - 1 মানে হচ্ছে 3/4 অংশ, 3/4 অংশ, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে গেল, তাহলে 20 টাকা আছে টোটাল, খরচ করেছে 5 টাকা, তাহলে 20 টাকার 5 টাকা খরচ, মানে 5/20। আমি যদি বলি আমি 25-এর মধ্যে 20 পেয়েছি, তাহলে নিচে 25 লিখতে হয়, উপরে 20, সেম সেরকমভাবে করলাম, কাটাকাটি করলাম, 1/4 হলো, এখনও আছে, 1 থেকে বাদ দিলাম, দিয়ে 3/4 অংশ। এর পরের অঙ্কটা দেখা যাক, 4-এর H, কি বলেছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। তাহলে মোট কুলের মানে 36টি কুলের 2/3 অংশ আমাকে দেবে, দিয়ে বলেছে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে সেটা হিসাব করতে বলেছে। দেখো তাহলে লিখব, রাজিয়ার কাছে মোট কুল আছে 4-এর H, রাজিয়ার রাজিয়ার কাছে মোট কুল আছে, মোট কুল আছে কত, আছে 36টি, ঠিক আছে, 36টি, 36টি কুলের, 36টি কুলের 2/3 অংশ আমাকে দেবে, 2/3 অংশ আমাকে দেবে, আমাকে দেবে, তাহলে আমাকে কত দেবে, তাহলে আমাকে দেবে, আমাকে দেবে 36 গুণিত 2/3, মানে এই 36টি কুলে 2/3 অংশ দেবে। তাহলে কাটাকাটি করবো, 3/12 36, মানে ভাগ করে দিলাম ধরো 36কে 3 দিয়ে, তাহলে 3/12 36 হলো, আর 12 আর 2 গুণ করলে কত হবে, 12 আর 2 যদি গুণ করি, 2 গুণ 4 2 1 2, মানে 24টি, তাহলে 24টি কুল আমাকে দেবে, বুঝতে পেরেছো, 36টি কুলে 2/3 অংশ, তাহলে কাটাকাটি করলাম 24টি, এটা হয়ে গেল উত্তর। এরপরে 3-এর অঙ্কগুলো দেখো, 3-এর অঙ্কগুলো কিছুই নয়, ওই ছবি আঁকতে বলেছে। এই আমি যেমন 1-এর অঙ্কগুলো ধরো যদি বলে 10/7 অংশ, 10/7 অংশ, তখন ছবি কি করেছিলাম, টোটাল 10টা ঘরেকে 7 অংশ রং করেছিলাম, তাহলে এখানে 1/5 মানে 5টা ঘর করে 1টা রং রং করে দিলে, মানে এইরকম যদি একটা, ওইগুলো আসবে না, ঠিক আছে, এগুলো এমনি জাস্ট বুঝিয়েছে এমনি। 3-এর সরি, এগুলো 2-এর ছিল, ঠিক আছে, 2-এর, 4-এর না, 2-এর H, সরি, এগুলো 2-এর, সব 2-এর, ঠিক আছে, 4-এর না, 2-এর G, তারপর এখানে হবে 2-এর F, ওখানে হবে 2-এর E, ঠিক আছে, সবগুলো 2-এর। তো এখানে 3-এরগুলো তোমার একটা বলে দিচ্ছি, 3-এর ধরো সাপোজ ধরো 1/5 আছে, তাহলে ঘরটা আমি যদি এইভাবে আঁকি, একটা দুটো 3টে 4টে 5টে সমান ঘর হবে, ঠিক আছে, সমান হবে, 1 2 3 4 5, দিয়ে তুমি একটা ঘর রঙিয়ে দাও এরকমভাবে দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 1/5 অংশ, ঠিক আছে, এটাই বলেছে। এবার 4-এর অঙ্কগুলো করবো, 4-এরগুলো বলেছে কোনটা প্রকৃত ভগ্নাংশ, এই ঘরে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, আর কোনটা মিশ্র ভগ্নাংশ। তো তার আগে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ
জায়গায় গোল দিতে বলেছে, আর অপেক্ষিত জায়গায় বক্স দিতে বলেছে, আর যেখানে মিশ্র সেখানে ত্রিভুজ দিতে বলেছে। তাহলে আমরা প্রথমে জেনে নেব যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশে লব ছোট হর বড়, মানে লব ছোট আর হর কি হর বড়, মানে যে ভগ্নাংশে লব ছোট হর বড়, মানে হরের থেকে, মানে লবটা হরের থেকে ছোট আর কি, ঠিক আছে, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি লিখলাম 2/3, দেখো লবটা হচ্ছে 3 আর ওই 2 আর হরটা হচ্ছে 3, তাহলে কে বড়? 3 বড়, মানে হরটা বড়। আর যদি আমি লিখি 3/5, 4/5, এরকম, ঠিক আছে, মানে নিচে সবসময় বড় হবে আর উপরে সবসময় ছোট হবে, এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। যদি 5/4 লেখে তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ নয়, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বুঝতে পেরেছো, লবটা ছোট হবে, হরটা বড় হবে, এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এটা উল্টোটা, মানে লব বড় হর ছোট, মানে লব বড় হর ছোট, ঠিক আছে, কিরকম হবে তাহলে? এটা উল্টে দিলেই তো হয়ে যাবে, সেটাই 3/2 লিখতে পারি, 5/3 লিখতে পারি, 5/4 লিখতে পারি, 6/3 লিখতে পারি, মানে উপরে সবসময় বড়, নিচের থেকে বড়। দেখো 3/2, 5/3, 5/4, 6/3, মানে লব বড় হর ছোট। আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর একটা মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? মানে একটা থাকবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থাকবে প্লাস তোমার প্রকৃত ভগ্নাংশ থাকবে, প্রকৃত ভগ্নাংশ থাকবে। কি বললাম? পূর্ণ সংখ্যা থাকবে একটা প্লাস প্রকৃত ভগ্নাংশ থাকবে। আমি লিখলাম 1 পূর্ণ, প্রকৃত ভগ্নাংশ উদাহরণ কি? 2/3, মানে উপরে ছোট নিচে বড়। যদি আমি বলি 5 পূর্ণ, 7/8, মানে নিচে, এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, আর এটা কি দেখো, এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। আমি বলি 3 পূর্ণ, 2/7, এরকম একটা পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ 2/7টা। তাহলে আশা করি বোঝা গেল তোমার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কাকে বলে। এবার অঙ্কে আসা যাক, দেখো 1/5, 1/5 এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? দেখো লবটা ছোট, হরটা বড়, মানে 5টা বড় একটা ছোট, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে কি করতে হবে? এবার গোল দিতে বলেছে, ঠিক আছে। তারপরে 2/7 আছে, 2টা হচ্ছে তোমার ছোট, 7টা বড়, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, উপরে 3 নিচে 8, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ। এটা কি 9 পূর্ণ, 14/15, তাহলে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এবার ত্রিভুজ দিতে বলেছে মিশ্র ভগ্নাংশের জায়গায়, ঠিক আছে। 15/13, মানে উপরে বড় নিচে ছোট, মানে লবটা বড় হরটা ছোট, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা বক্স দিতে বলেছে এইভাবে, ঠিক আছে। 6/13, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 1 পূর্ণ, 22/25, এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। 29/19, দেখো উপরে বড় নিচে ছোট, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত, এটা প্রকৃত, এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে প্রকৃত, এটা প্রকৃত, এটা হচ্ছে অপ্রকৃত, এটা হচ্ছে মিশ্র, আর এই তিনটে কি? তোমরা এগুলো আমাকে কমেন্টসে জানাবে, এই তিনটে প্রকৃত না অপ্রকৃত, এটা তোমাদের জন্য থাকলো। তাহলে এই পার্টটা এখানে শেষ করছি, এর পরের পার্টে আমি তোমার 5-এর থেকে অঙ্কগুলো করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না থাকে করা থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর দেখবে পাশে থাকা বেল আইকনটিকে দেখতে পাবে তোমরা, সেটাকে ক্লিক করবে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।